কালকে বৃষ্টি হয়েছে আর আজকে সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগানে চলে এসেছি, আজকে ছাদ বাগান থেকে কিছুটা কুমড়ো শাক তুলে নেব, সেটার জন্য কিন্তু সকালে ছাদে চলে এসেছি। তো তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে পর্তুলিকা গাছে ফুল হওয়ার পরে এখন কিন্তু ফুল হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মানে দুই একটা করে ফুল ফুটছে। তো এই সময় কিন্তু যে কোনো এই সময় কিন্তু আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে দেখুন এরকম যে উপর দিকে যে ফুলগুলো শেষ হয়ে গেছে, ধরো যখন আপনি কুড়িটাতে ফুল ফুটছিল বা যেই ডগাটাতে ফুল ফুটছিল সেখানে কিন্তু আর ফুল ফুটছে না, বা প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুটে গেছে। তো সেটা যদি আমরা না কেটে দিই তাহলে কিন্তু গাছে আবার নতুন করে গ্রোথ নিয়ে এবং সেই ডগাটা শুকিয়ে তারপর গাছে ফুল আসতে কিন্তু অনেক সময় নেবে। তো আমাদেরকে কিন্তু এই সময় সমস্ত মাথাগুলোকে কেটে কেটে কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু গাছে আর ফুল আসতে কিন্তু অনেকটা টাইম নেবে। তো এই জন্য যেটা করতে হবে সেটা কিন্তু সমস্ত ডগাগুলোকে আমাদেরকে কিন্তু কেটে দিতে হবে। কেটে দিলেই কিন্তু গাছ আবার ভীষণ সুন্দর গ্রোথ নেবে, গ্রোথ নেওয়ার পরে কিন্তু গাছে তারপরে কিন্তু একসাথে প্রচুর ফুল ফুটবে। কারণ আমি প্রথম থেকে খুব একটা পিঞ্চিং করি না, কারণ তখন মনে হয় যে কী রঙের ফুলটা ফুটছে আগে দেখি। তো ফুল ফুটতে থাকে যখন তখন থেকে আস্তে আস্তে একটা একটা করে পিঞ্চিং করতে থাকে। তো দেখুন এগুলোতে কিন্তু আর ফুল হবে না, তো এগুলো যদি না কেটে দিই তাহলে এবার বীজগুলো পাকতে থাকবে, বীজগুলো যদি পাকতে শুরু করে দেয় তাহলে কিন্তু গাছ কিন্তু খুব বেশি দিন আমরা রাখতে পারবো না। তো দেখুন এরকমভাবে কিন্তু আমাদেরকে অবশ্যই মাথাগুলোকে এরকম কেটে দিতে হবে। তো অনেকে আছে যে হয়তো বুঝতে পারে না যে গাছে ফুল কেন হচ্ছে না, তো ফুল হচ্ছিলো তারপরে ফুল হওয়াটা কমে যায় হঠাৎ করে, তার কারণ কিন্তু এই একটাই, কারণ পিঞ্চিং যদি আমরা না করি বা মাথাগুলোকে না কাটি তাহলে কিন্তু গাছে আর ফুল আসবে না সহজে। আর এই সময় কিন্তু গাছেও কিন্তু অফুরন্ত খাবার দিয়ে রাখতে হবে, গাছে এই গাছ কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসে, কারণ প্রতিনিয়ত প্রচুর ফুল হতে থাকে, গাছের প্রচণ্ড গ্রোথ থাকে। দেখুন একটা বড় গামলার মধ্যে কম্পোস্টিং রেডি করতে করতে কিন্তু আমি এই গাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে কম্পোস্টিং হাফ ডিকম্পোস্ট হয়ে যাওয়া বা 60% ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা মাটির পরিবর্তে ব্যবহার করে, আমরা যদি কোনো ফুলের গাছ এরকম ধরনের ফুলের গাছ যদি আমরা তার উপরে রিপোর্ট করতে পারি তাহলে কিন্তু সেই গাছে খাবারও দিতে হয় না, আর গাছের যেমন কম্পোস্টটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছও কিন্তু বিনা খরচাতেই কিন্তু আমাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর ফুল ফুটতে থাকে। তো গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে যে এই গাছে কোনো খাবার দেওয়া হয় না আলাদা করে, আমি কিন্তু এই ধরনের ফুলের গাছে বাইরের কোনো কেনা কোনো খাবার কিন্তু কখনোই ব্যবহার করি না। নর্মালি এই গাছে খাবার কম লাগে, তবে একটু যদি খাবার দেওয়া যায় তাহলে কিন্তু গাছে খুব বড় বড় সাইজের ফুল হতে থাকে। তো আমি যেভাবে গাছে গাছ তৈরি করছি ফুলের গাছগুলো, সেই আমার ভিডিওগুলো আপনারা একটু ফলো করে নিয়ে যদি এইভাবে গাছ তৈরি করেন তাহলে দেখবেন যে গাছে কিন্তু আলাদা করে কোনো খাবারই দিতে হবে না। এরমভাবে কিন্তু আমরা যদি এই গাছের একটু কেয়ার করতে পারি তাহলে কিন্তু এই গাছ প্রচুর ফুল দেয়। আমার ভীষণ প্রিয় ফুল, সবথেকে প্রিয় ফুল কিন্তু পর্তুলিকা আমার ছাদ বাগানের, এতটাই আমার ভালো লাগে। তো এদিকে রয়েছে যে হাইব্রিড ভ্যারাইটি বা আরেকটা ভ্যারাইটির যেটা রয়েছে সেটা, তো এইগুলোতেও তো প্রচুর ফুল দিচ্ছে আমাকে। তো দেখুন এখনও কিন্তু গাছে ফুল ফুটছে, আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য ফুলের পরিমাণটা আজকে একটু কম আছে। তো এগুলোর মধ্যেও কিন্তু সেম একই পদ্ধতিতে যেই যেই ডগাটার মধ্যে কুড়িগুলো সমস্ত ফুল ফুটে গেছে সেগুলোকে আমাদেরকে কিন্তু মাথাগুলোকে কেটে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু গাছের দ্বিতীয়বার আবার ফুল আসতে অনেক সময় নেবে, আর গাছ কিন্তু ততক্ষণে কিন্তু বীজ তৈরি হতে থাকবে আর গাছ কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তো এটার মধ্যে এখনও আরেকটা কুড়ি আছে, তো আরেকটা কুড়ি যখন ফুটে যাবে তারপরেই কিন্তু আমরা এরকমভাবে, দেখুন এটার মধ্যে কিন্তু আর কোনো কুড়ি নেই, তো আমাদের এই ফিঞ্চ এই মাথাটাকে কিন্তু এরকমভাবে কেটে দিতে হবে। খুব ছোট্ট কাজ, কিন্তু এটা না করলে কিন্তু আমরা মনের মতো ফুল পাবো না, প্রচুর পরিমাণে ফুল পাবো না। তো দেখুন কত সুন্দর এখনও পর্যন্ত ফুল ফুটছে, লাস্ট প্রায় দেড় দু মাস হতে চললো আমার পর্তুলিকা ফুল ফুটছে, মানে শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পর্তুলিকার ফুলগুলো কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানে। যে এই যে এরকম ডগাগুলোতে কিন্তু আর কখনোই ফুল হবে না। তো এগুলো যদি গাছে থেকে যায় তাহলে এটা নিজে থেকে শুকিয়ে ঝরতে অনেকটা সময় লাগে, তারপর ঝরে যাওয়ার পরে গাছ আস্তে আস্তে আবার নিজে থেকে গ্রোথ তৈরি হয়, তারপরে গাছে ফুল আসতে
যেহেতু অনেকটা সময় লাগে তাই আমাদেরকে এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু করে দিতে হবে। এবারে চলে আসলাম কুমড়ো গাছ, তো এখানে দেখুন আমার লাল শাক বসানো ছিল সেই গামলাগুলোয়। তো লাল শাক বসানোর 4-5 দিন পরে কুমড়োর বীজগুলো বসাই। তো লাল শাকটা তো কিছুদিন আগে লাল শাকগুলো খাওয়া হয়ে গেছে, তো আজকে এবারে কি করব দেখুন কুমড়ো শাকগুলোও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। তবে এবার যেহেতু সামনে বর্ষাকাল আসছে আর সেরকমভাবে খুব একটা শাকের গাছ খুব একটা তৈরি করব না, শুধু কলমি শাকটাই এখন থাকবে। আর কুমড়োর বীজ যদিও বা আমি সবসময় বসাতেই থাকি, যখনই বাজার থেকে কুমড়ো আসে পাকা কুমড়ো তার সঙ্গে বীজ থাকে সেই বীজগুলোই কিন্তু আমি বসাই, সেখান থেকেই কিন্তু আমার ছাদ বাগানে যাবতীয় কুমড়ো গাছ তৈরি হয়। সেখান থেকেই কুমড়ো শাক, সেখান থেকেই কুমড়ো, সমস্তটাই কিন্তু আমি সেখান থেকেই পাই। তো দেখুন 100% অর্গানিক, কোনো রকম কেমিক্যাল ওষুধ ছাড়াই কত সুন্দর ফ্রেশ টাটকা শাক আমরা কিন্তু নিজেদের ছাদ বাগানে বিনা খরচাতেই কিন্তু তৈরি করতে পারি। শুধু আমাদেরকে একটু ধৈর্য ধরে গাছগুলোকে জল দিয়ে যেতে হবে আর একটু কষ্ট করে বীজগুলো আমাদেরকে একটু বসাতে হবে। তো ছাদে আমরা তো প্রতিনিয়ত দিনে 2-3 বার তো উঠেই থাকি, তো 2-1টা জায়গা যদি এরকম কিছুই না অন্য কোনো গাছ যদি নাও করতে পারি, কয়েকটা যদি এরকম কুমড়োর বীজ যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা অন্তত যে কোনো একটা জিনিস তো 100% অর্গানিক আমরা খেতে পাচ্ছি। আর এই শাক কিন্তু খেতে ভীষণ টেস্টি আর বাজার থেকে সম্পূর্ণরূপে আলাদা, মানে কি বলবো, এগুলো নিজে বাড়িতে না তৈরি খাওয়া তৈরি করে না খাওয়া পর্যন্ত কিন্তু এটা বোঝানো যাবে না যে এর টেস্টটা কতটা আলাদা বাজারের কেনা শাকের থেকে। তো অবশ্যই ছাদ বাগানে কোনো শাক তৈরি করতে পারুন আর না পারুন অবশ্যই কুমড়ো গাছটা আপনারা করতে পারেন। বাজারের কেনা পাকা কুমড়ো আসে তার মধ্যে প্রচুর বীজ থাকে, সেই বীজগুলো একটু রোদে শুকিয়ে কিন্তু মাটির মধ্যে বসিয়ে দিন, ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার 100% অর্গানিক কুমড়ো শাক। তো এইভাবে কিন্তু আমরা কয়েক ধরনের শাক অবশ্যই আমরা তৈরি করে নিতে পারি। আর আমরা যেহেতু একটু শাক খেতে বেশি পছন্দ করি ওই জন্য কিন্তু আমার ছাদ বাগানে শাকের গাছটা কিন্তু আমি একটু বেশিই তৈরি করি।